প্রিয় শিক্ষার্থী, কারিগরি শিক্ষা অধিদপ্তর A2A-এর যৌথ উদ্যোগে আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। বিষয় ভেহিকেল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং, 6624274। উপস্থাপনায় আমি আবদুল্লাহ আল মামুন, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা অধ্যায় 4, চতুর্থ অধ্যায় বরাবর ধারাবাহিকতায় আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের চতুর্থ অধ্যায়ের আজকের বিষয় হচ্ছে যানবাহন সংঘর্ষ এড়ানোর পদ্ধতি, কিভাবে যানবাহনের সংঘর্ষ এড়ানো যায়, একটা যানবাহন সাথে আরেকটা যানবাহনের সংঘর্ষ কিভাবে এড়ানো যায়, এইটা হচ্ছে আজকের টপিকের মূল আলোচনা। হচ্ছে যে যানবাহনের থেকে কিভাবে সংঘর্ষ এড়িয়ে চলা যায়, নিরাপদে যানবাহনের সংঘর্ষ এড়িয়ে কিভাবে চলা যায় সেই নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অধ্যায় থেকে আমরা যেগুলো শিখতে পারবো তা হচ্ছে অটোমোবাইল সংঘর্ষ এড়ানোর কার্য পদ্ধতি, অটোমোবাইল সংঘর্ষ এড়ানোর জন্য কিভাবে কাজ করে এই কার্য পদ্ধতিটি আমরা আজকে জানতে পারবো। সংঘর্ষ এড়ানো সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ধরনের সেন্সরগুলো খুঁজে বের করুন এবং সংঘর্ষ এড়ানোর যে সিস্টেম, এই সিস্টেমে বিভিন্ন ধরনের যে সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে এই সেন্সরগুলোকে আমরা শনাক্ত করতে পারবো এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে আরো পারবো সংঘর্ষ এড়ানো সিস্টেমের উদ্দেশ্য এবং এই যে সংঘর্ষ এড়ানো সিস্টেম, এই সিস্টেমের উদ্দেশ্যটা কি, কেন এই সিস্টেমটা তৈরি করা হয়েছে, আমরা সেইটা এই অধ্যায় থেকে শিখতে পারবো। আরো শিখতে পারবো অটোমোবাইল সংঘর্ষ এড়ানো সিস্টেমের কার্য পদ্ধতি, অটোমোবাইল সংঘর্ষ এড়ানো সিস্টেমের কার্য পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারবো। এখন আমরা দেখব যে যানবাহন সংঘর্ষ এড়ানোর পদ্ধতির কিছু পরিচয় আমরা তুলে ধরবো। যানবাহন এড়ানো পদ্ধতি, এই সিস্টেমের মূল উদ্দেশ্য সংঘর্ষ এড়ানো, এই সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে সংঘর্ষ এড়ানো। গাড়ি চলতে শুরু করলে তার দিক পরিবর্তন, গতি নিয়ন্ত্রণ থামানোর জন্য চালকের সার্বক্ষণিক একাচিত্তে গাড়ি চালানোর প্রতি খেয়াল রাখতে হয়। কিন্তু এই একজন চালককে একই সাথে এই পর্যবেক্ষণ করা, লক্ষ্য রাখা, খেয়াল রাখা, এটা তার জন্য কষ্টকর হয়ে পড়ে। দেখা যায় চালক যদি ক্লান্ত থাকে, তার যদি ঘুম ঘুম অবস্থায় থাকে, তার চোখে যদি ঘুম থাকে এবং সে খুব ক্লান্ত, সেই ক্ষেত্রে তার জন্য বিভিন্ন ভিউ দেখা, পর্যবেক্ষণ করা এবং লক্ষ্য রাখা, নজর রাখা, এটা তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। তো তার ফলে বিভিন্ন সংঘর্ষগুলো কিন্তু তখন দেখা যায়, অ্যাক্সিডেন্ট গুলা হয়ে থাকে। তো এই জন্য এই এই সিস্টেম যাতে করে এই সংঘর্ষ না হয় এই জন্য এখন যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন ডিভাইস, এই ডিভাইসের মাধ্যমে, এই সেন্সরের মাধ্যমে এই বিষয়গুলো শনাক্ত করবে। তাতে ফলে কি হবে যে এতে সিদ্ধান্ত নিতে সময় কম লাগবে এবং দ্রুত দুর্ঘটনা এবং সংঘর্ষ থেকে হ্রাস পাবে। সংঘর্ষ এড়ানো সিস্টেমের মূলনীতি, সংঘর্ষ এড়ানো সিস্টেমের মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব। মূলনীতি, অটোমোবাইল সংঘর্ষ এড়ানো সিস্টেমের নির্দেশিত নীতির অধীনে কাজ করে যে যদি কোনো সংঘর্ষ এড়ানো যাচ্ছে না
যদি এমন হয় যে কোনো সংঘর্ষ এড়ানো যাচ্ছে না, তবে সঠিক সংশোধনমূলক ব্যবস্থা দুর্ঘটনার তীব্রতা হ্রাস করতে পারে। সংঘর্ষ যদি কোনো কারণে এড়ানো নাও যায়, তম যেই প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহার করা হয়েছে তাতে সংঘর্ষ দুর্ঘটনার তীব্রতা হ্রাস করতে পারে। এটি দুর্ঘটনার তীব্রতা হ্রাস করে, সম্ভাব্য আঘাতের তীব্রতা এবং জীবনের মারাত্মক ক্ষতিও একইভাবে হ্রাস করা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে দুর্ঘটনা যেমন হ্রাস করা যায়, তেমনিভাবে এই আঘাতের তীব্রতা এবং জীবনের মারাত্মক ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। সংঘর্ষের সময় চালকের পক্ষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন। আমরা আগে বলেছিলাম যে যখন সংঘর্ষে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তখন ওই অবস্থায় চালকের জন্য ডিসিশন নেওয়া খুব কঠিন হয়ে যায়। সে কি করবে তখন তার সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে যায়। কিন্তু যান্ত্রিক পদ্ধতি, যে আমরা যান্ত্রিক পদ্ধতি এখন ব্যবহার করা হয়েছে, এই যান্ত্রিক পদ্ধতিতে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কন্ট্রোল বক্স পর্যালোচনা করে বিভ্রান্ত না হয়ে স্বল্প সময়ের সিদ্ধান্ত নিয়ে কার্যকারী পদক্ষেপ নিতে সক্ষম। এবং এই যান্ত্রিক পদ্ধতিতে খুব অল্প সময়ে সিদ্ধান্ত নিয়ে কার্যকারী পদক্ষেপ নিতে পারে, যাতে করে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই কাজ করার জন্য সিস্টেমে বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়, যা গাড়ির সামনের বাধাগুলো শনাক্ত করতে পারে এবং নির্দিষ্ট সিস্টেমের উপর নির্ভর করে, যদি চালক সতর্ক সংকেত পাবার পরও কার্যকরী পদক্ষেপ না নেন, তবে সিস্টেম সরাসরি সংশোধন মতো পদক্ষেপ নিতে পারে। যদি চালক সে সতর্কতা পাওয়ার পরও সে অসচেতনতা বা তার খেয়াল না থাকার কারণে সে যদি সচেতন হইতে না পারে, সেই ক্ষেত্রে এই সিস্টেম অটোমেটিক্যালি সংশোধনমূলক পদক্ষেপ নিয়ে নিয়ে থাকে এবং সিস্টেম অটোমেটিক্যালি সংশোধন হয়ে থাকে। অটোমোবাইল সংঘর্ষ এড়ানোর সিস্টেম এর মূল উদ্দেশ্য সড়ক দুর্ঘটনার মাত্রা কমানো। এই সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে সড়ক দুর্ঘটনা কিভাবে হ্রাস করা যায়। এই সড়ক দুর্ঘটনা হ্রাস করার জন্য কয়েকটি বিষয় গাড়ির প্রস্তুতকারক কোম্পানি কয়েকটি বিষয়ে চিন্তা করছেন, যে এই বিষয়গুলা যদি এড়ায় চলা যায় তাহলে এই দুর্ঘটনা অনেকাংশ কমে আসবে। তার মধ্যে একটি হচ্ছে অসচেতন ড্রাইভিং, অর্থাৎ যখন গাড়ি চালানো হয় তখন সচেতন থাকে না এবং অসাবধানতার সাথেই গাড়ি যখন ড্রাইভিং করে, আমরা দেখতে পাচ্ছি চিত্রে যে অসচেতন বশত যখন গাড়ি ড্রাইভ করে তখন কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। এই জন্য এই সিস্টেমের জন্য কলিশন ওয়ার্নিং ব্রেক সাপোর্ট সিস্টেম থাকে, যে যাতে করে যখন ওই অসচেতন থাকবে তখন সে কোনো যদি কোনো বাধা আসে সামনে সংকেত দিবে এবং অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সেটা নিয়ন্ত্রিত হবে। গাড়ির মাত্রা অতিরিক্ত গতি, যদি একটা গাড়ির মাত্রা অতিরিক্ত গতি থাকে, গতি যদি অধিক পরিমাণে থাকে, সেই ক্ষেত্রে এই সংঘর্ষ হয়ে থাকে বা দুর্ঘটনা হয়ে থাকে। এই গতি যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে সংঘর্ষ এড়ানো সম্ভব হবে। আর হচ্ছে ক্ষোভ, দেখা যায় অনেক সময় ড্রাইভার ক্ষোভে এক গাড়ির সাথে আরেক গাড়ির প্রতিযোগিতা বা তার সাথে বিভিন্ন ক্ষোভের কারণে সে অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, অ্যাক্সিডেন্টগুলো করে থাকে। তো এই ক্ষোভটা যদি নিয়ন্ত্রণ করা যায়, যদি অটোমেটিক্যালি সিস্টেম থাকে সেখানে ড্রাইভার কিছুই করা থাকবে না, ইচ্ছা করলেই সে, আমরা পিছনের অধ্যায়ে জেনেছিলাম যে ড্রাইভার ইচ্ছা করলেই সে দ্রুত গতিতে গাড়ি চালাতে পারবে না, একটা নির্দিষ্ট গতিবেগে ক্রুজ কন্ট্রোল সিস্টেমে আমরা পড়েছিলাম যে নির্দিষ্ট গতিতে গাড়ি চলবে, সেই ক্ষেত্রে যদি ড্রাইভারের ক্ষোভও থাকে তো এই ক্ষোভটা এখানে কাজ করতে পারবে না, ক্রুজ কন্ট্রোল সিস্টেমের কারণে নির্দিষ্ট গতিতে গাড়ি চলবে। সেই ক্ষেত্রে এই ক্ষোভ যদি নিয়ন্ত্রণ করা যায়, ড্রাইভারদের যে আক্রোশ, যে ক্ষোভ, যাই বলি, যেটা যদি নিয়ন্ত্রণ করা যায় সিস্টেমের মাধ্যমে, তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব হবে বলে আমরা মনে করছি। তারপরে খারাপ আবহাওয়া, অনেক সময় খারাপ আবহাওয়া, ওয়েদার যদি খারাপ হয়, এই খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকে।
এই খারাপ আবহাওয়ায় কিভাবে গাড়ি চলতে পারবে, এই বিষয়গুলা মাথায় নিয়ে এই গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিভিন্ন এই বিষয়গুলা মাথায় নিয়ে তারা বিভিন্ন টেকনোলজি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে বলে আমরা আশা করছি। সংঘর্ষ এড়ানোর সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ধরনের সেন্সর। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানবো যে সংঘর্ষ, এই সংঘর্ষ বা দুর্ঘটনা, এই সংঘর্ষ থেকে এড়ানোর জন্য কি ধরনের সেন্সর ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে যাতে করে একটা গাড়ির সাথে আর একটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ না হয়, পাশাপাশি সংঘর্ষ না হয় এবং সামনে পিছে সংঘর্ষ না হয়, এই সংঘর্ষ এড়ানোর জন্য বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। সেই সেন্সরগুলো আমরা দেখব। ব্রেক সহায়তা সেন্সর, ব্রেককে সহায়তা করার জন্য ব্রেক সহায়তা সেন্সর, সম্মুখ সংঘর্ষ সতর্কতা, যাতে করে সামনাসামনি কোনো সংঘর্ষ না হয় এই জন্য সম্মুখ সতর্কতা সেন্সর ব্যবহার করা হয়, স্বয়ংক্রিয় জরুরি ব্রেক এবং অটোমেটিক্যালি ইমার্জেন্সি অবস্থায় যাতে ব্রেক করতে পারে, স্বয়ংক্রিয়ভাবে জরুরি অবস্থায় যাতে ব্রেক করতে পারে সেজন্য এই সেন্সর ব্যবহার করা হয়। যদি গাড়ির কোনো সংঘর্ষ অবস্থানে চলে আসে তাই স্বয়ংক্রিয়ভাবে এই সিস্টেম ব্রেক করে ফেলে। পথচারী শনাক্তকরণ, এবং যদি কোনো পথচারী থাকে পথের মধ্যে, এই সেন্সর ওই পথচারীকে শনাক্ত করতে পারবে যে পথের মধ্যে কোনো বাধা আছে, কোনো প্যাসেঞ্জার আছে, কোনো পথচারী আছে, সেই পথচারীকে শনাক্ত করে অটোমেটিক্যালি গাড়িকে নিয়ন্ত্রণ করে ফেলবে। এই সেন্সর পথচারী শনাক্তের জন্য কাজ করে। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, আমরা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সম্পর্কে আগেই জেনেছিলাম যে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সম্পূর্ণ গাড়িটাকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ করার জন্য অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ব্যবহার করা হয়। ক্রুজ কন্ট্রোলের সকল সংকেত আসে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলে, সেখান থেকে ক্রুজ কন্ট্রোল সংকেত দিয়ে ওই অন্যান্য ডিভাইসকে সে সতর্ক করে। ব্লাইন্ড স্পট সতর্কতা, যদি রাস্তায় অন্ধ কোনো ব্যক্তি বা কোনো অদৃশ্য কোনো জিনিস থাকে যেটা আলো স্বল্পতার কারণে ড্রাইভার দেখতে পায় না, কিন্তু এই সেন্সর সেটা দেখতে পারবে এবং দেখতে পায়, দেখে গাড়িকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, এবং রিয়ার ক্রস ট্রাফিক সতর্কতা, এই ট্রাফিক সতর্কতার মাধ্যমে পিছনে পিছনে সেন্সর থাকে যে ট্রাফিক, বিভিন্ন ট্রাফিক সতর্কতার জন্য পিছনে গাড়ির পিছনে অটোমেটিক্যালি সেন্সর দেওয়া হয়। এই সেন্সরে গাড়ির পিছনের সাইডে কোনো বাধা কোনো কিছু থাকলে এটা দেখতে পারবে, এজন্য এই রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট সেন্সর ব্যবহার করা হয় গাড়ির পিছনে। লেন প্রস্থান সতর্কতা, যখন একটা লেন থেকে আর একটা লেনে যখন গাড়ি যাবে, যখন গাড়ি রাস্তা ক্রস করবে এক রাস্তা থেকে অন্য লেনে যখন যাবে, তখন এই সেন্সর তাকে, এই সেন্সর সতর্ক করবে এবং অন্য লেনে যাইতে সহায়তা করবে। লেনে রাখার সহায়তা, যদি রাস্তার মধ্যে কোনো গাড়ি পার্কিং করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গাড়ি রাখার প্রয়োজন হইলে এই সেন্সর সংকেত দিবে আশেপাশের গাড়িকে এবং অটোমেটিক্যালি সে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং এর জন্য সহায়তা করবে, পার্কিং করতে পারবে। কার্যকারী হেড রেস্ট্রেন্ট, এবং এটা যে সামনের গাড়ির সামনে কোনো কিছু থাকলে সে এই এই সেন্সরের মাধ্যমে দেখতে পারবে, এটা সবসময় অ্যাক্টিভ থাকবে এবং সবসময় কার্যকারী থাকবে, যাতে করে গাড়ির সামনে যদি কোনো বাধা কোনো কিছু দেখতে পারে সেটা সিস্টেমকে সংকেত দিবে। পার্কিং সহায়তা সিস্টেম, আমরা পার্কিং সহায়তা সিস্টেম, গাড়ি পার্কিং করার জন্য পার্কিং সহায়তা সিস্টেম সেন্সর ব্যবহার করা হয়। এই সেন্সরগুলোকে আবার সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়ে থাকে, আমরা এই সেন্সরগুলো পরিচালনার জন্য সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। স্বয়ংক্রিয় হাই বিমস, এবং স্বয়ংক্রিয় হাই বিমস সেন্সর ব্যবহার করা হয়। স্বয়ংক্রিয় স্থিতিশীলতা নিয়ন্ত্রণ, অ্যাক্টিভ স্টেবিলিটি কন্ট্রোল একটা সেন্সর ব্যবহার করা হয় এই সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে।
এই যে আমরা বিভিন্ন নিরাপত্তামূলক যে সেন্সরগুলো আলোচনা করলাম এবং সেন্সরগুলো আমরা দেখলাম শিখলাম, এই সেন্সরগুলো পরিচালনা করতে আবার কিছু সেন্সর ব্যবহার করা হয়ে থাকে, সেই সেন্সরগুলো আমরা দেখব। তার আগে আমরা দেখে নিচ্ছি যে একটা সিস্টেম কিভাবে বিভিন্ন সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা পাশের যে চিত্রতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সেন্সর আমরা দেখছি, যে সেন্সর সেন্সরগুলো আমরা দেখছি, এখানে সেন্সর বিভিন্ন সংকেত দিচ্ছে। এখানে আছে রিয়ার ডিটেকশন সেন্সর, পিছনের গাড়ির পিছনে দিক নির্দেশনার জন্য এই সেন্সর সংকেত দিয়ে থাকে, সাইড ডিটেকশন সেন্সর, এবং পাশে আমরা এই যে দেখতে পাচ্ছি পাশে কোনো কিছু শনাক্তর জন্য এই সেন্সর সংকেত দিয়ে থাকে। আশেপাশে অর্থাৎ উভয় পাশে কোনো কিছু যদি দেখে গাড়ি বা কোনো বাধা যদি থাকে তাহলে এই সেন্সর সংকেত দিয়ে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ইনস্ট্রুমেন্ট প্যানেল মনিটরিং, যে ইনস্ট্রুমেন্ট গাড়িতে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় সেই ইনস্ট্রুমেন্ট একটা প্যানেলের মাধ্যমে যে মনিটরিং করা হয় সেই প্যানেল মনিটরিং সেন্সর, প্যানেল মনিটরিং, সেখানে সব কিছু দেখা যাবে, ভিজুয়াল হবে, এটা দেখেই মূলত ড্রাইভার বুঝতে পারবে তার গাড়ির কি সমস্যা আছে। এটা ইনস্ট্রুমেন্ট প্যানেল মনিটরিংয়ে সব কিছু শো করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলিশন অ্যাওয়ারডেন্স প্রসেসর, যে দুর্ঘটনা বা সংঘর্ষ এড়ানোর জন্য যে সেন্সর ব্যবহার করে, যে প্রযুক্তি ব্যবহার করে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রসেসর ব্যবহার করা হচ্ছে যে যাতে করে দুর্ঘটনা কিভাবে এড়ানো যায়, এই দুর্ঘটনা এড়ানোর জন্য এই প্রসেসর থেকে আমরা দেখছি, এই প্রসেসর থেকে যাচ্ছে ভিজুয়াল অডিও, ভিজুয়াল অডিও ক্যামেরায় যাচ্ছে, যে একটা ভিজুয়াল অডিও ক্যামেরার মাধ্যমে সে দেখতে পাচ্ছে যে সামনে পিছে কি আছে না আছে, সে কিন্তু চালক দেখতে পাচ্ছে ভিজুয়াল ক্যামেরার মাধ্যমে, এবং অডিওর মাধ্যমে চালককে বলে দিবে যে সামনে গাড়ি আছে বা কোনো বাধা আছে, সেটাই ভিজুয়াল অডিও ক্যামেরার মাধ্যমে কিন্তু চালক দেখতে পারবে। তারপর আছে কমিশন ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রান্স বার বাস, অর্থাৎ একটা বাসের সাথে আরেকটা বাসের সংঘর্ষ এই শনাক্ত করার জন্য, সামনের গাড়ি দেখার জন্য এটা ব্যবহার করা হয়। ফরওয়ার্ড রিয়ার সেন্সর, এবং সামনের কোনো কিছু দেখার জন্য এই সেন্সর ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে যে সামনের কোনো গাড়ি বা কোনো কিছু বাধা দেখার জন্য এই সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। এবার মূলত একটি অটোমোবাইল সিস্টেমে এই সেন্সরগুলা কাজ করে থাকে। এই সেন্সরগুলো পরিচালনা করতে, অর্থাৎ সেন্সরগুলোকে অ্যাক্টিভ করার জন্য আবার কিছু সেন্সর ব্যবহার করা হয়, সেই সেন্সরগুলো আমরা দেখব এখন। যে সোনার সেন্সর, এই সেন্সরগুলো চালাইতে আবার সেন্সরগুলোকে অ্যাক্টিভ করার জন্য যে সেন্সরগুলো ব্যবহার করে সেটা হলো সোনার সেন্সর, কার রাডার, কার রাডার সেন্সর ব্যবহার করা হয়, এবং কার থার্মাল ক্যামেরা, এবং কার থার্মাল ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে, লাইডার, এই সেন্সরগুলো মূলত এই সিস্টেম পরিচালনার জন্য ব্যবহার করা হয়, ইউরেট সেন্সর, হুইল স্পিড সেন্সর, এই ছয়টা সেন্সর অন্য অন্য সেন্সরগুলো পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, কার লোড সেন্সর, এবং আরও আছে একটি কার লোড সেন্সর ব্যবহার করে থাকে। সংঘর্ষ এড়ানো সিস্টেমের উদ্দেশ্য, সংঘর্ষ এড়ানো সিস্টেমের উদ্দেশ্য কি? বর্তমান বিশ্বে গতির প্রতিযোগিতা ক্রমেই বেড়ে চলছে। আমরা জানি যে বর্তমানে এখন এই বর্তমানের যুগে গাড়ির প্রতিযোগিতা, গতির প্রতিযোগিতা এতই বেড়েছে যে কে কার আগে যাবে, কিভাবে ক্রসিং করবে, এই জন্য ম্যানুফ্যাকচারিং কোম্পানি যত দ্রুত গাড়ি চালানো যায় সেজন্য বিভিন্ন প্রযুক্তি, যেমন শক্তি বৃদ্ধি করা, টর্ক বাড়ানো জন্য টার্বো চার্জার, এবং ট্রান্সমিশন সিস্টেমের দিন দিন উন্নতি করে যাচ্ছে, বিভিন্ন প্রযুক্তি নিয়ে আসছে, ফলে গাড়ির গতি বৃদ্ধি করার প্রবণতা চালকদের প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় সড়ক দুর্ঘটনা বা সংঘর্ষের মাত্রা দিন দিন বেড়েই চলছে। যে কোনো দুর্ঘটনা চালক বা যাত্রীর জীবনহানি ও আহতের মাত্রা নিয়ন্ত্রণের জন্য এই সংঘর্ষ এড়ানো সিস্টেমের ব্যবস্থা
হরর সংঘর্ষের সতর্কতা ব্যবস্থা পরিচিতি, এটি একটি মোটরযান, এটি একটি অটোমোবাইল নিরাপত্তা ব্যবস্থা যা সংঘর্ষের তীব্রতা রোধের বা হ্রাস করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা এমন একটা সিস্টেম যাতে করে এই সংঘর্ষ যাতে করে এড়ানো যায় সেই জন্য একটা ডিজাইন করা হয়েছে। আমরা দেখব এখন বিভিন্ন ক্যামেরা অটোমোবাইল সংঘর্ষ এড়ানোর সিস্টেমের কার্যপদ্ধতি, যে অটোমোবাইল সংঘর্ষ এড়ানোর জন্য যে কার্যপদ্ধতি ব্যবহার করায় সেটা আমরা দেখতে পারবো। আমরা দেখছি বর্তমানে আধুনিক প্রযুক্তিতে 360 ডিগ্রি কোণে মনিটর করতে সক্ষম। এখন আধুনিক মোটরযানগুলোতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে সবকিছু মনিটরিং করতে পারে, মনিটরিং করতে সক্ষম। গাড়ির সম্মুখের বাম্পার ও পিছনের বাম্পারে সোনার সেন্সর সংযুক্ত করা হয়। আমরা আগেই সোনার সেন্সরের কথা দেখছিলাম যে এই সোনার সেন্সর গাড়ির সামনের বাম্পার এবং পিছের বাম্পার উভয় বাম্পারে সোনার সেন্সর সংযুক্ত করা হয়। এছাড়াও সম্মুখে রাডার, ফ্রন্ট উইন্ডশিট ক্যামেরা সম্মুখে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সক্ষম। এছাড়া সামনের ক্যামেরা, গাড়ির সামনে যে ক্যামেরা ব্যবহার করায় সেটা সামনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে। রিয়ার ভিউ, পিছনের যে দৃশ্য পর্যবেক্ষণ করার জন্য ক্যামেরা ব্যবহার করায় এবং পাশের দৃশ্য পর্যবেক্ষণ করার জন্য সাইড ভিউ ক্যামেরা ব্যবহার করা হয়, এবং গাড়ির ডান ও বাম পাশের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সক্ষম। এইসব ক্যামেরা দ্বারা গাড়ির ডান বামের দৃশ্য পর্যবেক্ষণ করতে সক্ষম হয়। ফলে বলা যায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গাড়ির 360 ডিগ্রি কোণে সুরক্ষা নিশ্চিত করা যায়। এই বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু দেখতে পারে এবং ফলে গাড়ির নিরাপত্তা জোরদার করা যায়। আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী যে 360 ডিগ্রি ক্যামেরা, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যামেরা, এই ক্যামেরাটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চতুর্দিক কিন্তু ঘুরে ঘুরে সে দেখতে পারতেছে। 360 ডিগ্রি, 180 আর 180, 360, অর্থাৎ সে পুরা সাইড ঘুরে 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 সে কি করতে পারে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে দেখতে পারে যে কোনো বাধা আছে কিনা, কোনো দুর্ঘটনা হবে কিনা, এই ধরনের কোনো পরিস্থিতি আছে কিনা, কোনো বাধা সামনে পিছনে কোনো গাড়ি আছে কিনা, সেটা কিন্তু এই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারে। সংঘর্ষ এড়ানো সিস্টেমে মূল উদ্দেশ্য নিজেকে এবং গাড়িকে সুরক্ষা করে অপর গাড়িকে আঘাত না করা। এই সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে যে আগে নিজ গাড়িকে রক্ষা করা এবং অপর গাড়িকেও আঘাত না করা, অপর গাড়িকে রক্ষা করা। এর জন্য সিস্টেমে চালককে সতর্ক করার জন্য রয়েছে সতর্ক সংকেত। এই জন্য চালককে সতর্ক করার জন্য বিভিন্ন সতর্ক সংকেত রয়েছে। এই সংকেতগুলো শব্দ এবং আলো আলোর হয়। এই সংকেতগুলো সাধারণত শব্দ এবং আলোর হয়। এই সতর্কতা চালক উপেক্ষা করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম, এবং কোনো কারণে চালক যদি এই সতর্কতা সংকেত না মানে তাই সিস্টেম অটোমেটিক্যালি এই সংকেতগুলা মানতে সক্ষম এবং সংকেতগুলো দিয়ে সিস্টেম অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হতে পারে। যেমন আমরা পাশের একটি চিত্রে দেখতে পাচ্ছি যে এই স্বয়ংক্রিয় বিভিন্ন পদ্ধতিগুলা আমরা পাশের চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি লেন চেঞ্জ অ্যাসিস্ট, অর্থাৎ যখন কোনো রাস্তা পরিবর্তন করবে তখন কিন্তু সে সংকেত দিবে, এই সেন্সরের মাধ্যমে সংকেত দিবে, এবং এটা ডান পাশে যদি সে রাস্তা ক্রস করে তার ডাইনের এই লেন পরিবর্তন সংকেত দিবে, এবং লেন চেঞ্জ অ্যাসিস্ট বাম পাশে যদি রাস্তা পরিবর্তন করে তার বাম পাশে সে সংকেত দিবে। ব্লাইন্ড স্পট ডিটেকশন, এবং যদি কোনো ব্লাইন্ড স্পট থাকে, যদি অন্ধ কোনো দৃশ্য থাকে, কোনো ব্যক্তি থাকে, সেটা কিন্তু এই ব্লাইন্ড স্পট ডিটেকশনের মাধ্যমে কিন্তু শনাক্ত করতে পারবে। সেলফ পার্কিং, এবং নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি পার্কিং হওয়ার জন্য যে ব্যবস্থা থাকবে পার্কিং ব্যবস্থা। ক্রস ট্রাফিক অ্যালার্ট, আমরা আগেই জেনেছিলাম যে ক্রস ট্রাফিক অ্যালার্ট পিছনের যে ট্রাফিক অ্যালার্ট ব্যবহার করা হয় সেই ট্রাফিক অ্যালার্ট। লেন ডিপারেচার ওয়ারিং, এবং
রাস্তা যখন পরিবর্তন করবে তখন এই লেন ডিপারেচার ওয়ারিং সংকেত দিবে এবং পার্কিং অ্যাসিস্ট পার্কিং এর জন্য সহায়তা করবে। এই সিস্টেমগুলো মূলত এই একটা মোটরযানকে স্বয়ংক্রিয়ভাবে যদি চালককে প্রথম সংকেত দিবে ওয়ারিং দিবে, চালক যদি কোনো কারণে ফেল করে, সে যদি এই সংকেতগুলো যথাযথভাবে পালন না করে, তাহলেও অটোমেটিক্যালি যান স্বয়ংক্রিয়ভাবে সে নিয়ন্ত্রিত হতে পারবে। সংঘর্ষ এড়ানো সিস্টেম মূলত বিভিন্ন মাধ্যম হতে তথ্য সংগ্রহ করে। এই সংঘর্ষ এড়ানো সিস্টেমটা মূলত বিভিন্ন মাধ্যম থেকে সংঘর্ষ এড়ানো করে। সে ইঞ্জিন কন্ট্রোল মডিউল থেকে সংঘর্ষ তথ্য সংগ্রহ করে, ব্রেক কন্ট্রোল মডিউল এই তথ্য সংগ্রহ করে ব্রেক কন্ট্রোল মডিউলকে দেয়, যে ইঞ্জিন কন্ট্রোল মডিউল তথ্য সংগ্রহ করে ব্রেক কন্ট্রোল মডিউল কন্ট্রোলকে দেয় মডিউলকে দেয় যাতে করে ব্রেক কন্ট্রোল সে নিয়ন্ত্রণ করতে পারে। ইলেকট্রিক্যালি তথ্যগুলো কন্ট্রোল ইউনিট বিশ্লেষণ করে, অ্যাকচুয়েটর করে, অ্যাকচুয়েট করে এই তথ্যগুলোকে ইলেকট্রিক্যালি অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে, এগুলাকে আবার অ্যাকচুয়েট করে। যেমন গতি কমানোর জন্য থ্রোট বাল্বকে নিয়ন্ত্রণ করে, এজন্য গতি যদি নিয়ন্ত্রণ করা যায় গতি কমানোর থ্রোট বাল্বকে নিয়ন্ত্রণ করবে, থ্রোট বাল্বকে নিয়ন্ত্রণ করলে গাড়ির গতি নিয়ন্ত্রিত হয়ে যাবে, ইঞ্জিনের শক্তি কমে যাবে। এবং নিরাপদ দূরত্বে ব্রেক করার জন্য ABS সিস্টেম কাজ করে থাকে এবং সঠিক সময় নির্দিষ্ট দূরত্বে ব্রেক করার জন্য অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম কাজ করে থাকে, ফলে সংঘর্ষ এড়ানো সম্ভব। ফলে এই ধরনের যে সংঘর্ষ, এই সংঘর্ষগুলো হয় না এবং সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। বর্তমানে গাড়িতে ইলেকট্রিক মোটর পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয় এবং বর্তমানে গাড়িতে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করে, যা অটোমেটিক্যালি স্টিয়ারিং ড্রাইভারকে ঘুরানোর প্রয়োজন নাই, সে স্বয়ংক্রিয়ভাবে স্টিয়ারিং ঘুরে গাড়ি ডানে বামে সামনে পিছে সে যেতে পারবে। এই সিস্টেম গাড়িকে নির্দিষ্ট লেনে রাখার জন্য ইলেকট্রিক্যালি কাজ করে থাকে। এই সিস্টেম একটা গাড়িকে নির্দিষ্ট লেনে রাখার জন্য, যে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট লেনে গাড়ি রাখার জন্য স্টিয়ারিং সিস্টেম অটোমেটিক্যালি ঘুরে সঠিক সিদ্ধান্ত নিয়ে সে গাড়ি সঠিক লেনে রাখার জন্য এই স্টিয়ারিং সিস্টেম ইলেকট্রিক্যালি সাহায্য করে থাকে। এবং এই ক্ষেত্রে ড্রাইভারের কোনো স্টিয়ারিং চালানোর প্রয়োজন নাই, অটোমেটিক্যালি স্টিয়ারিং ঘুরে সে গাড়িকে নির্দিষ্ট লেনে রাখতে সক্ষম। আমরা একটা ভিডিও এখানে দেখতে চাচ্ছিলাম, যা প্রিয় শিক্ষার্থী, যেহেতু ক্লাসের সময় শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা ভিডিওটা এখন আর দেখছি না। তো আমরা আজকের বাড়ির কাজ, আমরা যেগুলা শিখবো শিখলাম এগুলা নেক্সট বাড়িতে আমরা প্রিপারেশন নিব, আমরা শিখব, ঘরে থাকব, নিরাপদে থাকব এবং এই বিষয়গুলা ভালোভাবে আমরা শিখে নিব। যেটা হচ্ছে আমরা আজকে শিখতে পারছিলাম যেগুলা, সেগুলা তোমাদের জন্য আজকে বাড়ির কাজ থাকবে। অটোমোবাইল সংঘর্ষ এড়ানোর পদ্ধতি বলতে কি বোঝায়, অটোমোবাইলের সংঘর্ষ এড়ানো, এই সংঘর্ষ এড়ানো পদ্ধতি বলতে তোমরা কি বোঝো এটা তোমরা লিখবা। সংঘর্ষ এড়ানো সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ধরনের সেন্সরগুলোর নাম, সংঘর্ষ এড়ানো সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ধরনের সেন্সরগুলোর নাম, আমরা যে সেন্সরগুলো শিখলাম এই সেন্সরগুলোর তোমরা নাম শিখবা এবং এগুলা খাতায় লিপিবদ্ধ করবা। সংঘর্ষ এড়ানো সিস্টেমের উদ্দেশ্যগুলো কি কি এবং এই সংঘর্ষ এড়ানো সিস্টেমের কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য নিয়ে এই সংঘর্ষ এড়ানো সিস্টেম কাজ করে, কেন এই সিস্টেম ব্যবহার করেছে, এই সিস্টেমের উদ্দেশ্য কি, সেগুলো তোমরা লিখবা। অটোমোবাইল সংঘর্ষ এড়ানো সিস্টেমের কার্য পদ্ধতি কি এবং এই সংঘর্ষ এড়ানো সিস্টেমটা কিভাবে কাজ করে এটা তোমরা শিখবা, যে সংঘর্ষ এড়ানো এই সিস্টেমটা কিভাবে কাজ করে এই কার্য পদ্ধতিটা তোমরা ভালোভাবে শিখবা। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আব্দুল্লাহ মামুন, পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি।